শুনলেন একটি রিমিক্স গান। সাধের লাউ এই গানটি খুবই জনপ্রিয় রুনা লায়লার কণ্ঠে। আজ থেকে প্রায় 20-25 বছর আগে এই গানটি সৃষ্টি হয়েছিল। অসাধারণ গান, সেই গানটিরই রিমিক্স গান। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি বাংলা রিমিক্স সং। এই গানটি মেন গেয়েছিলেন রুনা লায়লা দীর্ঘদিন আগে, সেই গানটিরই একটি রিমিক্স বাংলা। সেই গানটি আজকে আপনাদের শুনালাম, জানি না আপনাদের ভালো লাগবে কি না। আমি এই ধরনের গান খুব একটা বেশি আপলোড দিই না, এখন পর্যন্ত এই ধরনের গান আমি আপলোড দেইনি, আজকেই প্রথম দিলাম। এই কারণে যে গানটি খুবই ভালো এবং এই খুবই জনপ্রিয় এবং রিমিক্সটাও এত সুন্দর হয়েছে, তাই আশা করি আপনাদের ভালো লাগবে। এই দেখুন, আমি আজকে একটি ফুল দেখাবো, সাদা, অসাধারণ। দেখুন, অনেকটা জবা ফুল টাইপেরই। আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের, খুবই ভালো। আমি আপনারা জানেন যে আমি, এই দেখুন হাত দিয়ে আমি দেখাচ্ছি, ডালটা তুলে পুরো জবা ফুলের মতো, জবা ফুলই ধরতে গেলে সাদা, একেবারে সাদা ধবধবে জবা ফুলের মতো। আমি প্রতিদিনই কিছু ভিডিও শ্যুট করি, যে সেই ভিডিওগুলো গানের সাথে আমি দেখাই আপনাদের, যাতে আপনাদের দেখতে পারেন এবং শুধু গান শোনার জন্য আপনাদের বোরিং না লাগে। এই কারণে কিছু গান দেওয়া হয়, যদিও ওই গানগুলো দেওয়ার পিছনে যে ভিডিওগুলো দিই আমি, সেই ভিডিওর দেওয়ার কারণও আছে। কেননা আপনারা সবাই জানেন যে আমার চ্যানেলটি মনিটাইজ চ্যানেল, মনিটাইজ চ্যানেলে অনেক কিছু রেস্ট্রিকশান থাকে, সেইগুলোকে মাথায় রেখে অনেক কাজ করতে হয়, সে তাতে কী হয় অনেকের পছন্দ হয় না। এই যে আমি ভয়েস দিচ্ছি, এই ভয়েসই অনেকেই পছন্দ করেন না, কেননা অনেকেই আছেন যারা আমার এই গান ডাউনলোড করে তাদের নিজেদের চ্যানেলে আপলোড দেয়, রিআপলোড, যে কারণে কি হয় তারা ঠিকমতো এডিট করতে পারে না, যখন রিআপলোড দেয় আমার ভয়েসটাও চলে যায়। এইবার অনেকে খেয়াল করে না, কিন্তু যখনই আপনারা এডিট করবেন তখন আমার ভয়েসটা আপনারা বাদ দিয়ে দেবেন। আমি প্রতিটি ভিডিওতে কিন্তু এই কথা বলি যে আমার গান আপনারা নিন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা আপনাদের স্বার্থে এই যে ভয়েসটা দিলাম, এই ভয়েসটা আপনারা এডিট করার সময় বাদ দিয়ে দেবেন, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হয় না। তাই আজকে একটি রিমিক্স গান শুনালাম, রুনা লায়লার গাওয়া গান। যদিও এই গানটি রুনা লায়লার গায়নি, অরিজিনাল কণ্ঠ হচ্ছে রুনা লায়লার, সেই গানটিকে রিমিক্স করে গাওয়া হয়েছে, তবে
খুবই সুন্দর রিমিক্স হয়েছে, অসাধারণ, খুবই ভালো লাগছে। তারই সাথে সাথে কিছু দৃষ্টিনন্দন ফুল দেখাবো, গ্রামের প্রাকৃতিক পরিবেশ আমি একটু জুম করে সামনে নিয়ে আসছি, দেখুন অসাধারণ। এই ফুটিতে 5টি মাত্র পাপড়ি আছে এবং গ্রামগঞ্জে এই ধরনের ফুল প্রচুর দেখা যায়, যদিও কিছু ফুল আছে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে জঙ্গলি ফুল। আমি সেদিন গ্রামে গিয়েছিলাম, রাস্তার দুধারে একেবারে এত সুন্দর ফুল ফুটে আছে মনে হচ্ছে যেন কেউ লাগিয়ে রেখেছে, কিন্তু সেগুলো পুরো জঙ্গলি ফুল, রাস্তার দুপাশে হয়ে থাকে। তেমনই আজকে আমি আপনাদের কিছু ফুল দেখাচ্ছি, অসাধারণ কিছু, তার সাথে একটি গান শুনবেন আপনারা, রিমিক্স সাধের লাউ লালাইলা মেন কণ্ঠী। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা কী ধরনের গান শুনতে চান। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে, এই গানটি কিন্তু কপিরাইট ফ্রি সং আমি দেখেছি, কিন্তু জানি না পরে কপিরাইট ক্লেম আসবে কি না, কেননা গানটি খুবই জনপ্রিয় গান, এটার কপিরাইট ক্লেম আসতেও পারে। রিমিক্স সঙ্গে আসে না, তবুও আমার ঠিক সন্দেহ হচ্ছে, আমি তো আপলোড দিলাম, এইবার দেখা গেল একদিন দুদিন পর কপিরাইট ক্লেম চলে আসলো, তাহলে তো অসুবিধা হয়ে গেল। আর আপনারা যারা এই গানগুলো আপলোড দেবেন, আপনাদেরও তাহলে পরবর্তীকালে আপনাদেরও কপিরাইট ক্লেম চলে আসতে পারে। যাই হোক, আমি অতটা শিওর নই যে এই গানটি কপিরাইট ফ্রি কি না, কিন্তু চেক করে দেখলাম যে কপিরাইট ফ্রি, হয়তো এরপরে ক্লেম আসবে কি না জানি না, আসলেও আসতে পারে, তখন দেখা যাবে যে কপিরাইট ক্লেমটি হয়তো রিমুভ করে দিতে পারবো।